প্রিয় বন্ধুরা, গত সপ্তাহে সৌদি আরব সহ ওপেকভুক্ত রাষ্ট্রগুলো তাদের দৈনন্দিন যে তেলের যোগান বা তেলের উৎপাদন, সেই উৎপাদনের পরিমাণ কমিয়ে আনার কথা বলেছে, এবং সেই কমিয়ে আনা আর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে সৌদি আরব। কারণ সৌদি আরব হচ্ছে ওপেকভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি তেল মজুতকারী রাষ্ট্র, এবং সবচেয়ে বেশি যোগান তারা কিন্তু বিশ্ববাজারে দিয়ে থাকে, তেলের যোগান তারা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই যে সৌদি আরবের এই যে সিদ্ধান্ত যে তারা দৈনিক প্রায় 2 মিলিয়ন ব্যারেলের মতন তেলের উৎপাদন কমাবে, অর্থাৎ তারা পূর্বে যে পরিমাণ তেলের উৎপাদন করতো সেখান থেকে প্রায় 2 মিলিয়ন ব্যারেল প্রতিদিন কমাবে, এই সিদ্ধান্তটা কিন্তু যুক্তরাষ্ট্র সহজে মেনে নেয় না। এবং জো বাইডেনকে আমরা দেখেছি সেটা ডিরেক্টলি বলেছে তার অফিসিয়াল স্টেটমেন্টে, যে সৌদি আরবকে এই সিদ্ধান্ত বা এই বক্তব্যের জন্য কনসিকুয়েন্স বা ভোগ একটা ফলাফল পেতে হবে। কিন্তু কি কনসিকুয়েন্স বা কি ফলাফল হবে সেই পড়ে সেই বিষয়টা কিন্তু জো বাইডেন পরিষ্কার করেনি। তো বর্তমান যে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান অর্থাৎ মোহাম্মদ বিন সালমান, তিনি ক্ষমতা আসার পর কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সৌদির যে একটা দীর্ঘদিনের একটা রেশনাল সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখানে কিন্তু খানিক ফাটা দেখা গেছে। কারণ যখন জামাল কাশোগি অর্থাৎ নিউ ইয়র্ক টাইমসের অ্যানালিস্ট জামাল কাশোগিকে মোহাম্মদ বিন সালমানের হুকুমে খুন করা হয়, তো সেই খুনটাকে কিন্তু পুঁজি করে জো বাইডেন তার ক্ষমতায় এসেছিল। অর্থাৎ সে তখন নির্বাচনী ইশতেহার দিয়েছিল, সেখানে বলেছিল যে এই জামাল কাশোগিকে যে খুন করেছে যে মোহাম্মদ বিন সালমান, তাকে তিনি নিচু ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, এবং পাশাপাশি বলেছিলেন তার ক্ষমতা থেকে তাকে সরানো হবে, এবং সৌদি আরবের এই যে হীন কাজটা তারা করেছে এর জন্য তাকে তাদের ভোগান্তি পোহাতে হবে। তো তার নির্বাচনী ইশতেহারে যেহেতু এটা বলেছিল, বর্তমানে যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতা এসেছে, তো জো বাইডেনের সাথে কিন্তু মোহাম্মদ বিন সালমানের এইখানে একটা ক্লাশ তৈরি হয়। এবং গত জুলাইতে যখন জো বাইডেন সৌদি আরবে যায়, বিশেষত যখন যুক্তরাষ্ট্র তার মিত্রদের, পশ্চিমা ইউরোপের মিত্রদের, যারা দীর্ঘদিন যাবত রাশিয়ার সস্তা তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল ছিল, তাদেরকে যে একটা বিকল্প পথ খুঁজতে যুক্তরাষ্ট্র বলতেছে, এবং সেই বিকল্প পথের ক্ষেত্রে তারা যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যে তেলের যে সরবরাহ তার উপর নির্ভরশীল করতে চাচ্ছে, তো সেইখানে পূর্বের তুলনায় সৌদি আরবকে আরও বেশি পরিমাণ তেলের যোগান বাড়ানোর জন্য জো বাইডেন কিন্তু জুলাইতে মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করে। কিন্তু তাদের যে সংলাপ, তাদের যে আলাপচারিতা বিশ্ব গণমাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে যে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা কিন্তু এক নেই। তো এর একটা মাত্র কারণ, অনেকগুলো কারণ থাকলে সবচেয়ে বড় কারণ হচ্ছে সরাসরি মোহাম্মদ বিন সালমানকে জামাল কাশোগি হত্যায় চিহ্নিত করা, এবং সে চিহ্নিতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসা, নির্বাচনের ইশতেহারে সেটা প্রকাশ করা, এবং সামনের যে মধ্যবর্তীকালীন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু সেই জামাল কাশোগির বিষয়টা জো বাইডেন অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি থেকে উল্লেখ করা হয়েছে। তো এটাই একটা বড় কারণ ছিল। ওপেক প্লাস যুক্তরাষ্ট্র অর্থাৎ ওপেক যুক্তরাষ্ট্র 13টি আমরা জানি 1960 সালে, অর্থাৎ যখন এই যে রাষ্ট্রগুলো এই তেলের খনিগুলো রয়েছে অর্থাৎ তেল উৎপাদন করতো, সেই রাষ্ট্রগুলোই কিন্তু আমেরিকা, ব্রিটেন এই ধরনের পশ্চিমা রাষ্ট্রগুলোর যে বড় বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেশন ছিল বা কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু ওই রাষ্ট্রের তেলের খনিগুলো মজুত করে রেখেছিল, ওইখান থেকে কিন্তু তারা ইউনিল্যাটারালি তেল উৎপাদন করতো। কিন্তু এইটা একটা রাষ্ট্রের ওভারঅল ইকোনমির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ছিল না, তার ফলে কিন্তু তারা 1960 সালে ওপেক নামে একটা অর্গানাইজেশন অফ পেট্রোল অ্যান্ড এনার্জি ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোল অ্যান্ড এনার্জি কোঅপারেশন এই নামে তারা একটা সংগঠন করবে, এবং তার বর্তমান সদস্য রাষ্ট্র 13টি। এবং 2016 সালে রাশিয়া যখন সে ওপেকভুক্ত দেশগুলোর সাথে যুক্ত হয়, তখন কিন্তু তাকে একটু এক্সটেন্ড করা হয়, সেই সংগঠনটাকে এক্সটেন্ড করে নাম রাখা হয় ওপেক প্লাস। তো এই যে সৌদি আরব সেই সিদ্ধান্তটা নিয়েছে, এটা যে একবারে ডিরেক্টলি
মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ করে দেবে তা না, এটা অনেকটাই এক্সপার্টরা মনে করতেছে। এটা মোহাম্মদ বিন সালমান এবং জো বাইডেনের মধ্যে একটা সংঘাতের একটা প্রতিরূপ বা প্রতিফল। পাশাপাশি সৌদি আরব বা অপেকভুক্ত রাষ্ট্রগুলো বর্তমানে রাশিয়া থেকেও একটা শিক্ষা নিচ্ছে। তা হচ্ছে রাশিয়া যেভাবে ইউক্রেন ক্রাইসিসে তার তেল এবং গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এর আগেও আমরা জানি 1973 সালে অপেকভুক্ত রাষ্ট্রগুলো তেল অবরোধ দিয়েছিল, সেখানেও তারা তেলকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে যে কৌশলে পুতিন তেল এবং গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেখান থেকে তার একটা শিক্ষা নিতে চেয়েছে এবং তারা বিশ্ব যে রাজনীতি সেখানে নিজেদের একটা প্রাধান্য জায়গা তৈরি করতে চেয়েছে। বিশেষ করে সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরান এবং তুরস্কের পরে বর্তমানে সৌদি আরব নিজেকে একটা শক্তিশালী জায়গায় নিতে চাচ্ছে এবং গালফভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে নিজেকে সবচেয়ে শক্তিশালী জায়গায় বেশি প্রাধান্য জায়গায় নিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে তেল যে কাট করবে সৌদি আরব, এবং সেই তেলের কাট থেকে বা তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যে যুক্তরাষ্ট্র মানে এই যে চিন্তা বা চেতনা তৈরি হচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে সৌদি আরব মোটামুটি তাদের মানে সঠিক চিন্তায় আগাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু মধ্যপ্রাচ্যের একটা শক্তিশালী রাষ্ট্র হইতে পারবে, বিশেষ করে এই তেল অস্ত্রটাকে ব্যবহার করার মাধ্যমে। এবং আমরা দেখছি যে সৌদি আরব কিন্তু ওপেকভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং তাদের সিদ্ধান্তকে কিন্তু অন্য অন্য রাষ্ট্রগুলো মেনে নিচ্ছে। অর্থাৎ গালফভুক্ত রাষ্ট্রগুলো মেনে নিচ্ছে, ভেনেজুয়েলা মেনে নিচ্ছে, তারা কিন্তু সৌদি আরব যা বলতেছে তা মেনে নিচ্ছে এবং তারাও তাদের উৎপাদনের জায়গা থেকে কমিয়ে আনবে নির্দিষ্ট একটা সীমা। অর্থাৎ সৌদি আরব নিজে বলেছে সে প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল উৎপাদন কমাবে এবং অন্য রাষ্ট্রগুলো সেই আনুপাতিক হারে কমাবে। এবং এই সবগুলো জিনিস কিন্তু দিন শেষে রাশিয়াকেই ফেসিলেট করবে, কারণ রাশিয়ার উপর থেকে কিন্তু পশ্চিমে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে তাদের উপর যে রাশিয়ার উপর যে একটা তেলের নির্ভরশীলতা রয়েছে, তেল এবং গ্যাসের নির্ভরশীলতা রয়েছে পশ্চিমা ইউরোপীয় রাষ্ট্রগুলোর, সেই নির্ভরশীলতা কিন্তু কমানোর জন্য যুক্তরাষ্ট্র বারবার চাপ দিচ্ছে। এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সৌদি এবং গালফভুক্ত রাষ্ট্রগুলোকে পশ্চিম ইউরোপের একটা অল্টারনেটিভ ওয়ে হিসেবে দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু যখনই এই গালফভুক্ত রাষ্ট্র সৌদি আরব এরা যখন তেলের যোগান উৎপাদন কমিয়ে দেবে, ফলে যে তেল তারা যে স্বাভাবিকভাবে যে তেলটা উৎপাদন করবে সেটা কিন্তু অনেক কস্টলি হবে এবং সেটা ক্যারি করে নিয়ে পশ্চিম ইউরোপে যাওয়া এবং সেখানের ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করানো, এটা কিন্তু তাদের বিশেষ করে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোর যে লিভিং স্ট্যান্ডার্ড সেখানটা কিন্তু আরও বেশি আঘাত করবে। তো এর ফলে তারা কিন্তু অনেকটা আবার রাশিয়ার প্রতি ঝুঁকে যাবে, কারণ রাশিয়া অনেক সস্তায় তাদের, এবং সস্তা এবং ইজিলি কিন্তু তারা খুবই অ্যাক্সেস পাচ্ছে রাশিয়ার গ্যাস এবং তেলের ক্ষেত্রে। তো এইখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে এবং লাভবান কিন্তু অবশেষে রাশিয়াই হবে। অর্থাৎ রাশিয়ার যে ইউক্রেনের যে ক্রাইসিসটা, সেইখানে যে গ্লোবাল যে পার্সপেক্টিভ সেটা কিন্তু ডিভাইডে সরে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা বর্তমানে দেখি তাইওয়ান ইস্যু নিয়ে কিন্তু চীন এবং তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এই বর্তমানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি সমস্যা, এভাবে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু ইউক্রেন ক্রাইসিস থেকে গ্লোবাল পার্সপেক্টিভকে ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু দিন শেষে রাশিয়ার জন্যই লাভ হবে। যেমন ক্রাইমিয়ার ক্ষেত্রে হয়েছে, ক্রাইমিয়া দখলের কিছুদিন হয়তো ক্রাইমিয়া নিয়ে আলোচনা চলেছিল, পরে কিন্তু একবারে মত মানে দৃষ্টিকোণ অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, তার ফলে কিন্তু ক্রাইমিয়ায় রাশিয়ার যে আধিপত্য যে দখল সেটা কিন্তু বজায় আছে। এবং বর্তমানে যে 4টা অঞ্চল ইউক্রেনে দখল করে নিয়েছে রাশিয়া, সেখানেও তার দখলদারিত্ব চলবে। তো যারা এক্সপার্ট তারা মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক আগের মতনই থাকবে, যদিও ডেমোক্র্যাট যারা দল তারা অনেক মানে কঠোর শাস্তি বা অনেক কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলতেছে জো বাইডেনকে, বিশেষ করে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সব ধরনের অস্ত্র মানে বিনিময় বা রপ্তানি বা যে কোনো ধরনের ডিফেন্স যে কোঅপারেশন সব কিছু থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার কথা বলছে। তো রিপাবলিকানরা কিন্তু ডেমোক্রেটিকদের এই ধরনের মতামতকে প্রাধান্য দেয় নাই বা মানে সিনেট ভবনে তারা রিকগনিশন দেয় নাই, কারণ সৌদি আরব কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটা অ্যালাই। যদিও জো বাইডেনের পার্সোনাল রিজনের জন্য অনেক ক্ষেত্রে অনেকাংশে এই সমস্যাটি তৈরি হয়েছে, তো যুক্তরাষ্ট্রকে একটু সময় নিতে হবে
তার অ্যালাইকে তার সাথে নিয়ে আসার জন্য অবশ্যই সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে থাকতে চাইবে। সে অনেকাংশে কিছু ডিফেন্স মেকানিজমের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছে, এবং রাশিয়াও খুবই সস্তা মূল্যে তার কাছে অনেক অস্ত্র বিক্রি করতেছে। তার কারণে এই না যে তারা একদম টোটালি রাশিয়া পন্থী হয়ে যাবে, তারা তাদের অনেক কিছুর জন্যই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, এবং তারা চাবে যুক্তরাষ্ট্রের সাথে এই নির্ভরশীলতাটাকে বজায় রাখতে, বিশেষ করে এই অঞ্চলে ইরানের যে উত্থান সেটাকে কাউন্টার দেওয়ার জন্য। অর্থাৎ ইরানের উত্থান এবং এপাশে তুরস্কের উত্থান, এটা কিন্তু সৌদি আরবকে অনেকটা কোণঠাসা করে রাখে, এবং সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই কিন্তু সৌদি আরবকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে বর্তমানে বিষয়টা, যে সৌদি আরব যে তেলের তার উৎপাদন এটা কমায় আনলে যুক্তরাষ্ট্রে কী হবে। যুক্তরাষ্ট্রের ক্ষতির জায়গাটা হচ্ছে ওই জো বাইডেন যেটা বললাম, তার পার্সোনাল রিজন, এবং এই যে সিদ্ধান্তটি তারা নিয়েছে, সিদ্ধান্তটি যদি বাস্তবায়ন হয় তার ফলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়া, এবং যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজি সে স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই ব্যর্থ হবে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু তার মিত্রদের কাছে আরও বেশি কোণঠাসা হয়ে যাবে। আমরা বর্তমানে চীনের যে ডিরেক্টলি হুঁশিয়ারি দিচ্ছে তাইওয়ানকে, কিন্তু সে দখল করে নেবে, অর্থাৎ সেখানে কিন্তু এক ধরনের প্রেশার কাজ করতেছে, এবং তাইওয়ান কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে আছে। পাশাপাশি নর্থ কোরিয়া, আমরা দেখি কোরিয়ান পেনিনসুলা জাপানের উপর তার একটা আগ্রাসী মনোভাব, তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই গালপুক্ত রাষ্ট্রগুলো, তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ সবাই কিন্তু তাকিয়ে আছে যে সম্পর্কটা ভালো আগের মতন করে চলুক। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেন ক্রাইসিসের পরে তার যে জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল ইকুয়েশন সেখানে অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে, নিজের মতন করে নিয়ে এসেছে। তো যুক্তরাষ্ট্রকে এখন কিন্তু সে স্নায়ুযুদ্ধকালীন সময়ের মতন অনেক সচল হয়ে, অনেক চাঙ্গা হয়ে বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা রাখতে হবে, না হলে কিন্তু তার সে তার প্রিয় বা বিশ্বস্ত মিত্রদের হারাতে পারেন, এবং কোন দিন শেষে কোণঠাসা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনাদের কমেন্টের আশা করতেছি যে আপনারা কি মনে করেন যে এই যে সৌদি আরব যে তেলের উৎপাদন কমিয়ে দিবে প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ব্যারেল করে, এরপরে যে পেট্রোলের দাম তেলের দাম যে বৃদ্ধি পাবে সেটা যে বিশ্ববাজারও এফেক্ট করবে, এবং পাশাপাশি পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোকে এফেক্ট করবে, এর ফলে ফলাফল কী হইতে পারে, এবং এখান থেকে রাশিয়া কতটা লাভ হইতে পারে, বা ইউক্রেন রাশিয়া যুদ্ধের উপরে এই এই সিদ্ধান্তটার ফলাফল কেমন হবে। তো সেই পর্যন্তই আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।